أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিকরাম, মুহিপিনিকরাম, আমার সমবয়সী বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা ঈদ মোবারক জানাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি আলহামদ। সম্মানিত, আজকের ঈদুল আজহা নামাজ আদায়ের জন্য আপনারা সকলে যারা একত্রিত হয়েছেন আমরা এসেছি। ঈদুল আজহার নামাজে আসার সময় দূরে দূরে তাকবীর বলতে হয়, আর ঈদুল ফিতরে নামাজের সময় আসতে তাকবীর বলতে হয়। দুইটার একটু পার্থক্য আছে। 13 তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। সম্মানিত মুসল্লিরা, আমরা প্রথমে এখানে জামাতে এলান ঘোষণা দিয়েছিলাম সকাল 9 ঘটিকা, পরে আশেপাশে সংবাদ নিয়ে দেখলাম যে অনেক জায়গায় জামাত হয়ে গেছে এবং কোরবানিও হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা একটু সবাই একটু কাছে আনছি 8:30। তারপর দেখলাম যে 8:30 সময় এখনো অনেক মুসল্লি আসতেছে এবং অনেকে ভুলও আছে, কিন্তু স্থানীয় যারা আসছেন মেহরবানি করে তারা সময় মতো তারা উপস্থিত হয়েছেন। আশা করি ইনশাআল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ ইনশাআল্লাহ তাআলা আরম্ভ করব। আশা করি আপনারা যারা এখানে আছেন, নামাজ আদায়ের পরে কোন কোন ব্যক্তি কোরবানি করবেন বাড়িতে, আল্লাহ কে কে কোরবানি করবেন, কারা আছেন? 1, 2, 3 মোটামুটি 15-20 জন মানুষ এখান থেকে যাওয়ার পরে তারা কোরবানি করবে। আলহামদুলিল্লাহ, এলাকাবাসী যারা নামাজের জন্য জামাতের জন্য আসছেন, আসলে তো আজকের বক্তব্য দেওয়ার সময় না, এখানে মাঝে মাঝে আমরা বসি, আলাপ আলোচনা করি, আপনাদেরকে আহ্বান করি, আসুন সবাই শুধু খালি শুনে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আজকের এই ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা দিন যেটা কোরবানি, যেটার ইতিহাস বিশাল ইতিহাস, ত্যাগের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, রক্তদানের ইতিহাস, এত ইতিহাস যার মধ্যে আছে, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সেটা কি আছে? তা চলে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আছে কি না? কুরবানি নাই, তবে আছে হজের যে মূল জিনিসটা সেটি হলো কুরবানি এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরাফার ময়দানে একত্রিত হওয়া। যেরকম সুবহানাল্লাহ, দুটি ত্যাগ ইসলামের 5টি রুকনের মধ্য থেকে, স্তম্ভের মধ্য থেকে একটা হলো হজ। আল হজ্জ ওয়াল আরাফাত, আরাফার ময়দানে উকুফ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবে, এটা হলো মূল হজ। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরাফার ময়দান থেকে মুজদালিফা রাত্রি যাপন করবেন, তারপর থেকে শুরু হলো ত্যাগের ইতিহাস। বড় শয়তানকে ঢিল মারবেন 7টা, চলে যাবেন, চলে যাবেন, বাদ হয়ে যাবে, পরের দিন 3 শয়তানকে 7টা করে ঢিল মারবেন, তারপরের দিন আবার মারবেন, এইভাবে করে এই শয়তানকে ঢিল মারার অর্থই পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাইতেছিলেন, যেখানে ওই মিনারের জায়গার মধ্যে জায়গাটা আজও স্মৃতিচিহ্ন করে রাখা হয়েছে, সরকার রাখছিল। 3 জায়গার মধ্যে শয়তান টাকা দিয়েছিল, কমন ছড়া দিয়েছিল, ইসমাইল কোথায় নিয়ে যায় জানো, তোমার কুরবানি করবে। শুরু হয়ে গেল হজ, শুরু হয়ে গেল কুরবানি। যেরকম সুবহানাল্লাহ, কুরবানির কথা স্পেসিফিক নাই 5টা স্তম্ভের মধ্যে, তবে হজের মধ্যে মূল কাজই হলো কুরবানি। যেরকম সুবহানাল্লাহ, শুরু হয়ে গেল, তারপরে ইয়ামুন নাহার কুরবানি দিতে হবে, কুরবানির কথা কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে। তারপরে আবার সেই সাফা মারওয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজার পুত্র ইসমাইল পানির অভাবে কাঁদতেছিলেন, বা
মাটির মধ্যে লাগাইতেছিলেন, বারবার পানি আসে না, তিনি দৌড়াইতেছিলেন সাফা আবার মারোয়া পাহাড়ে। আল্লাহ পাক বলেন, আমার হাজারা দৌড়াইতেছিল কুক ইসমাইলকে পানি দেওয়ার জন্য, মুসলমান কেমন পর্যন্ত ওই দুটি মাহাল তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকওয়া করে এই পাহাড়কে সম্মান করো। যে পাহাড়ের কোরআন নাযিল হয়েছে জবালে নূর, যে পাহাড়ের কোরআন নাযিল হলো হেরা পর্বত, হেরা পর্বতকে সম্মান করো। আল্লাহ পাক এটা বলে নাই, কোরআন নাযিল হয়েছে, কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়ের কথা স্পষ্ট বলা হয়েছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফ বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রুন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর নিদর্শন, যেই ব্যক্তি এই দুই পাহাড়কে সম্মান করবে এটা তার অন্তরের তাকওয়া পরহেজগারী খোদা ভীতির চিহ্ন হবে। যখন সুবহানাল্লাহ শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আমার নিদর্শনকে সম্মান করবে এই সাফা মারওয়া পাহাড়কে, এটা তার অন্তরের খোদা ভীতি আল্লাহ ভীতির পরিচয় বহন করবে। যখন সুবহানাল্লাহ শুরু হয়ে গেল রব্বিল ফির ওয়াল আম ওয়াল আ'জ্জ ওয়াল আকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে বিবি হাজারা একটু বেশি দৌড়াইছিল পানির জন্য, মাঝখানে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে ওইখানে হাজিরা একটু জোরে দৌড়। Allah
তোমার দুনিয়াতে আমি দেখে নিয়ে